I'll come to online class. I will discuss degree changing. Degree, what is degree? Degree ortho tulona. Degree ortho holo tulona. Adjective ebong adverb er tulona kora hoy. Ekhane degree holo tin prokar, positive degree, comparative degree and superlative degree. এইখানে দেখো কিছু ডিগ্রির তুলনা দেওয়া হলো যেখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ওয়ার্ড গুড বেটার বেস্ট টল টলার টলেস্ট সুইট সুইটার সুইটেস্ট বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল এইখানে যখন তোমার ওয়ার্ডটা এক সিলেবল বা মনোসিলেবল হয় তখন তুমি কম্পারেটিভ দি ইআর আর সুপারলেটিভ দি ইএসটি যোগ হবে যখন দেখবা ওয়ার্ডটা একের অধিক তখন তুমি দেখবা এখানে কম্পারেটিভে মোর যোগ হবে আর সুপারলেটিভে মোস্ট যোগ হবে তাহলে এইখানে এগুলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড আর এইখানে একটা অ্যাডভার্ব ওয়ার্ড দেওয়া হয়েছে গ্রেসফুললি মোর গ্রেসফুললি মোস্ট গ্রেসফুললি এখন দেখো প্রথমে আমরা আসব পজিটিভ ডিগ্রি কাকে বলে পজিটিভ হলো সাধারণ ব্যক্তি বা বস্তুর সাধারণ তুলনা সাধারণ ব্যক্তি বা বস্তুর বর্ণনা যেটা হলো ব্যক্তি বা বস্তুর কোনো সাধারণ বর্ণনা কি পজিটিভ ডিগ্রি বলা হয় এখানে পজিটিভ ডিগ্রি দেখো एग्जांपल এখানে প্রথমে হলো হি ইজ টল সে লম্বা এখানে সাধারণ একটা বর্ণনা করা হলো সেকেন্ড দেখো হি ইজ এ টল ম্যান সে একজন লম্বা লোক সে এখানে হলো পজিটিভ সাধারণ বর্ণনা কি পজিটিভ ডিগ্রি বলা হয় তাহলে দেখো আমরা পজিটিভে এখানে অ্যাডজেক্টিভে পজিটিভ যেটা রুট রুট ওয়ার্ড সেটাই বসবে তারপরে যাবো আমরা নেক্সট কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি দেখো দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা তাহলে দেখো যদি আমি ওইটাই লিখি রানা ইজ টলার দেন হাসান রানা ইজ টলার দেন হাসান তাহলে রানা হাসানের চেয়ে লম্বা তাই দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয় সুপারলেটিভ ডিগ্রি অনেকের ভিতর বা সবচেয়ে এই কথাগুলো থাকবে যেমন দেখো एग्जांपल রানা ইজ দা টলেস্ট বয় ইন দা ক্লাস তাহলে সুপারলেটিভ ডিগ্রিটা দেখো সবার মধ্যে রানা ইজ দা টলেস্ট বয় ইন দা ক্লাস রানা হলো ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা তাহলে সুপারলেটিভ ডিগ্রি অনেকের ভিতরে বা সবচেয়ে এই কথাটা থাকবে এখন আসো আমাদের পজিটিভ ডিগ্রি চিনার উপায় বা বৈশিষ্ট্য কিভাবে চিনবা যে এটা পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ পজিটিভ ডিগ্রি চিনার উপায় বা বৈশিষ্ট্যগুলো হলো পজিটিভে থাকবে নো আদার ভেরি ফিউ অ্যাস ডট ডট মানে এখানে অ্যাডজেক্টিভটা থাকবে বা এই ওয়ার্ডগুলো যদি দেখো কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটি পজিটিভ তোমাকে এইভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভে চেঞ্জ করতে আসবে যে রুলসগুলো আমি পরবর্তীতে দেখাবো কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য বা চিনার উপায়গুলো লিখে নাও দেন লেস মোর মোস্ট আদার এনি আদার কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো দেখলে বুঝবা এটা কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য বা চিনার উপায় সেন্টেন্সে ওয়ার্ড শেষে ইএসটি মোস্ট অফল ওয়ান অফ দা থাকবে যদি সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকে ওয়ার্ডগুলো তাও তোমাকে বুঝে নিতে হবে এটা সুপারলেটিভ ডিগ্রি দেখ এখানে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রির ফার্স্ট রুলটা ফার্স্ট রুল নো আদার প্লাস এনপি এনপি মানে নাউন প্রোনাউন ওয়ান তারপরে কিছু অংশ থাকবে বার প্লাস এস
so positive jehetu eta positive korba positive form positive degree plus s plus np2 everybody noun pronoun porer ta comparative jokhon korba tokhon positive er last er noun pronoun ta age ashbe np2 age ashbe tarpor var sei positive degree ta ke comparative jehetu comparative korte hobe comparative degree plus then any other ba then all other plus np1 noun pronoun prothom ta one ta tarpor plus baki ta baki ongsho superlative np2 noun pronoun to plus var plus superlative di ashbe amra jani superlative form e article dibo she plus superlative degree plus np1 noun pronoun one plus baki ongsho ekhon dekho first example ta dekho prothome structure onusare no other boy in the class tarpor var is as tall positive degree as rana no other boy in the class is as tall as rana ঠিক স্ট্রাকচার অনুসারে দেখো রুলস অনুসারে no other আসলো তারপরে noun pronoun এখানে দেখো boy এটা একটা noun word এখানে কিছু ডট ডট রাখা হইছে in the class কিছু অংশ verb is তারপরে so as থেকে as positive tall as np2 rana এখন দেখো যদি এই সেন্টেন্সটাকে আমি comparative করি তাহলে দেখো np1 হলো boy np2 হলো rana তাহলে এই ranaটা আগে চলে আসবে যেটা রুলস অনুসারে rana তারপরে verb is তারপরে comparative tall এর comparative form হবে taller তারপরে then any other structure অনুসারে then any other এখন আমার np1 np1 হলো boy noun pronoun যেটাকে বোঝানো হয় boy আর অতিরিক্ত অংশ in the class এখন দেখো এর সাথে এটা দেখো rana is taller than any other boy in the class rana is taller than any other boy in the class এখন ঠিক সেম স্ট্রাকচার রুলস অনুসারে আমি এটা সুপারলেটিভ ডিগ্রি করব সুপারলেটিভে সেই np2 rana verb is আমরা জানি সুপারলেটিভ আর্টিকেল দি বসবে সুপার সুপারলেটিভ ফর্ম হলো taller এর সুপার tallest তারপরে np1 boy in the class rana is the tallest boy in the class তাহলে আমার স্ট্রাকচার অনুসারে দেখো খেয়াল রাখতে হবে তোমাকে এই স্ট্রাকচার no other থাকলে then any other আর সিম্পল যেটা সুপারলেটিভ ফর্ম দেখো একটা আমি আরেকটা एग्जांपल দিলাম no other metal in the world is as useful as iron এখন এটাকে আমরা কম্পারেটিভ করব যেহেতু এখানে পজিটিভ আমি মনস লেভেল আর টুস লেভেল ইউজফুল এখানে আমরা কম্পারেটিভ করার সময় হবে মোর ইউজফুল এখানে শুধু টল টল আর টলেস্ট ছিল কম্পারেটিভে দেখো তাহলে আমার আসবে কি np2 আয়রন আয়রন ইজ মোর ইউজফুল ইউজফুলের কম্পারেটিভ ফর্মে যেহেতু এখানে মোর আসবে মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল in the world ঠিক সেম দাও আমরা সুপারলেটিভে স্ট্রাকচার অনুসরণ করব np2 ঠিকই দেখো আয়রন ইজ আমরা জানি সুপারলেটিভে দি বসবে আর ইউজফুল এর সুপারলেটিভ মোস্ট ইউজফুল মেটাল ইন দা ওয়ার্ল্ড তাহলে দেখো আমার স্ট্রাকচার অনুসারে এখানে নো আদার তারপরে নাউন প্রোনাউন টুটা ওয়ানটা দেখো নাউন প্রোনাউনের ওয়ান তারপরে ও কিছু অংশ ইন দা ওয়ার্ল্ড তারপরে ভার্ব ইজ অ্যাজ পজিটিভ ডিগ্রি ইউজফুল আবার অ্যাজ np2 ঠিক np2টা আগে আসবে আয়রন ইজ কম্পারেটিভ ফর্ম হলো মোর ইউজফুল দেন এনি আদার তারপরে সে np1 মেটাল ইন দা ওয়ার্ল্ড আবার np2টা দেখো আয়রন ইজ দা মোস্ট ইউজফুল মেটাল ইন দা ওয়ার্ল্ড তোমাকে এইভাবে স্ট্রাকচার অনুসারে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে
देखो रूल टू पॉजिटिव पे वेरी फ्यू प्लस एनपी नाउन प्रोनाउन वन प्लस बार प्लस सुएस प्लस पॉजिटिव डिग्री प्लस इज प्लस এইখানে কম্পারেটিভ এনপি টু ভার্ব কম্পারেটিভলি দেন মোস্ট আদার দেন মেনি আদার প্লাস এনপি ওয়ান সুপারলেটিভে দেখো এনপি টু ভার্ব প্লাস ওয়ান অফ দা এইখানে ভেরি ফিউ আমি ভেরি ফিউ দিয়ে এক্সাম্পল করছি দেখো ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল as rana ekhane tomake mone rakhte hobe verb er por noun ebong verb er plural form hoy ar no other er por noun ebong verb er singular form hoy tahole very few boys in the class are as tall as rana tik same structure ta ami abar ei rules onusare comparative e korbo তাহলে প্রথমে আসবে নাউন প্রোনাউন টু রানা ভার্ব আসবে এখানে ইজ কম্পারেটিভ ফর্ম হবে টলার তারপরে আসবে দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস এখন আমি এটাকে সুপারলেটিভ করব আবার রুলস এনপি টু পজিটিভ থেকে যেহেতু করছি রানা ইজ এখানে আমি রুলসে ওয়ান অফ দ্য আনব ওয়ান অফ দ্য এখানে টলার সুপারলেটিভ ফর্ম হবে টলেস্ট বয়েজ আমরা জানি এখানে ওয়ান অফ দ্য পরে নাউনটা প্লুরাল বয়েজ ইন দ্য ক্লাস এখন দেখো যদি তোমার নো আদার থাকতো তাহলে দেন এনি আদার আর সুপারলেটিভে শুধু দি থাকতো আর যদি এখানে ভেরিফিউ হয় কম্পারেটিভে আসবে দেন মোস্ট আদার আর সুপারলেটিভে আসবে ওয়ান অফ দা এই স্ট্রাকচার অনুসারে তোমাকে লিখতে হবে আরেকটা দেখো ভেরিফিউ মেটালস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন এখানে ভেরিফিউর পর তোমার নাউনটা এবং ভার্বটা প্লুরাল হবে তারপরে দেখো আয়রন ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার মেটালস ইন দ্য ওয়ার্ল্ড ঠিক সেম এটা দেখো আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মোস্ট ইউজফুল মেটালস metals in the world এখন দেখো এখানে ভেরিফিউ হলে তোমার কম্পারেটিভ করতে আনতে হবে দেন মোস্ট আদার সুপারলেটিভ আসবে ওয়ান অফ দা তোমাকে এই স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সটি তোমাকে কমপ্লিট করতে হবে এইভাবে তোমাকে এগুলোকে রাইট করে লিখতে হবে রুল থ্রি এইখানে দেখো পজিটিভ কম্পারেটিভ এই রুলসটা নো সুপারলেটিভ এই রুলসটা সুপারলেটিভ হয় না শুধু পজিটিভ কম্পারেটিভের সাথে এটা রিয়া যদি পজিটিভটা অ্যাফার্মেটিভ হয় তাহলে কম্পারেটিভ নেগেটিভ হবে আর যদি পজিটিভটা নেগেটিভ হয় তাহলে কম্পারেটিভটা অ্যাফার্মেটিভ হবে তাহলে ঠিক অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা দেখি নাউন প্রোনাউন ওয়ান প্লাস ভার প্লাস এস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস নাউন প্রোনাউন টু এখন আমি নেগেটিভ স্ট্রাকচার দিই কম্পারেটিভ নাউন প্রোনাউন টু আগে আসবে প্লাস ভার প্লাস যেহেতু নেগেটিভ স্ট্রাকচার নট আসবে তাহলে আমি কম্পারেটিভ করলে কম্পারেটিভ ডিগ্রি দিব তারপর কম্পারেটিভ একটা দেন আসে তারপরে নাউন প্রোনাউন ওয়ান হবে এখন দেখো সেটার মধ্যে আমি এক্সাম্পল লিখছি হি ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট
as I. এখন আমি যদি এটাকে আবার এটা হলো আমার অ্যাফারমেটিভ স্ট্রাকচার এখানে এই সেন্টেন্সটাকে আমি কম্পারেটিভ করব নেগেটিভ স্ট্রাকচার তাহলে নাউন প্রোনাউন এখানে নাউন প্রোনাউন ওয়ান হি আর আই হলো নাউন প্রোনাউন টু যখন আমি এটা কম্পারেটিভ করব তখন নাউন প্রোনাউন টু আগে আসবে তাহলে কি আসবে আই আই এর সাথে যেহেতু ভার্ব ভি এর সাথে আই এর সাথে হবে অ্যাম আই অ্যাম নট এখানে স্ট্রাকচার সে নট আনবে তারপরে ব্রিলিয়েন্ট এর কম্পারেটিভ ফর্ম হলো মোর ব্রিলিয়েন্ট তারপরে দেন এখন নাউন প্রোনাউন ওয়ান এখানে ওয়ান ছিল হি এইভাবে তোমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে এইভাবে তুমি এই স্ট্রাকচারটা যদি আসে শুধু তোমাকে কম্পারেটিভ আর পজিটিভ হবে এখানে সুপারলেটিভ হয় না তাই ঠিক তোমাকে স্ট্রাকচারটাকে অবশ্যই মনে রাখতে হবে এইভাবে তুমি সেন্টেন্সগুলোকে আয়ত্ত করে পরীক্ষায় ভালো করার জন্য চেষ্টা করবে থ্যাংক ইউ ভেরি মাচ